তাহলে কি এবার দলবদল করবেন? আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, যেখানে কিন্তু সব দলের পর অবসান ঘটিয়ে এমনটা কিন্তু তার গলায় সুর শোনা গিয়েছেন। এমনকি রাজ্য বিজেপি সূত্রে খবর, কিছুদিনের মধ্যে আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সদ্য তৃণমূলে আসা বাবুল সুপ্রিয় এবার আবারও তার পুরনো ঘর বিজেপিতেই যোগ দিচ্ছেন বলে এবার অভিযোগ আনলেন রাজ্য বিজেপি। তো বন্ধুরা, বিস্তারিত জানিয়ে দেব বাবুল কি দলবদল করবেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। এবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি স্পষ্টভাবে দাবি করেছেন যে বাবুল সুপ্রিয় দলবদলের পরিকল্পনা করেছেন। এমনকি বিজেপির কোনো এক হেভিওয়েট নেতাকে তিনি সংক্ষেপের মাধ্যমে বলেছেন যে তিনি দলবদল করবেন, এমনটাই কিন্তু এবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাজ্য বিজেপি। যেখানে কিন্তু বাবুল সুপ্রিয় এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সব আয়ারাম গয়ারাম, এসব ভুয়ো খবরে কান দেবেন না। কিছু ভুয়ো সংবাদ মাধ্যম এসব ভুয়ো খবর ছড়াচ্ছেন। তিনি তৃণমূলের কংগ্রেসে যোগ দিয়েছেন সাধারণ মানুষের স্বার্থে। তিনি পদে না থাকলেও সাধারণ মানুষের হয়ে কাজ করবেন, তার জেরেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, এমনটা কিন্তু বাবুল সুপ্রিয় আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, আপনাদের কি মতামত, বাবুল সুপ্রিয় কি আগামীতে দলবদল করবেন কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন।